দর্শক এগুলো কি দেখছেন? অবশ্যই এগুলো কিন্তু খেজুর, কেউ ভুল ভাববেন না, অন্য কিছু। এখন দেখা যাচ্ছে এই ভিডিওতে খেজুর, কয়লা, ছাই সব একসাথেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেনই বা এইরকম খেজুর, কয়লা, ছাই একসাথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনারা তা ভিডিওতে অবশ্যই বুঝতে পাচ্ছেন। রমজান মাস আসলেই খেজুরের দাম বেড়ে যায়, অন্য কোনো মাসে খেজুরের দাম বাড়ে না, কিন্তু সামনে যখন রমজান চলে আসে তখন খেজুরের অনেক দাম বেড়ে যায়। অবশেষে খেজুরগুলো হয়েছে একদম কয়লা, যেগুলো আর বিক্রি করাও যাবে না, ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। যে মানুষগুলো সারাদিন রোজা রেখে খেজুর কিনতে পারতো না খেজুরের দাম বেশি বলে, আজ সেই খেজুর কয়লা ছাই হয়ে পড়ে রয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এই ঘটনাটি বগুড়া সাতমাথার। Thank you.